নমস্কার আমার সকল প্রিয় বন্ধুকেই, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর কিছুদিন পরেই আমাদের ধনতেরাসের উৎসব শুরু হয়ে যাবে। কথিত আছে, এই দিন দেবী ধন্বন্তরী মর্তে এসেছিলেন তার ভক্তদের ধন সম্পদে পরিপূর্ণ করতে। এই দিনটিতে দেবী লক্ষ্মী প্রতিটি বাড়িতেই বিরাজমান হন। মাতা লক্ষ্মী এই শুভ দিনটিতে প্রতিটি পরিবারেই আশীর্বাদ প্রদান করেন এবং দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি নিজের উপর রাখার জন্য আমাদের কয়েকটি কাজ অবশ্যই এই দিনটিতে করা উচিত। আর এই কারণেই এই বিশেষ দিনটিতে সকলেই কিছু না কিছু জিনিস নিজের বাড়িতে নিয়ে আসেন। অনেকেই এই দিনে সোনা রূপোর জিনিস বাড়িতে নিয়ে আসেন, যেগুলি বহুমূল্য হয়ে থাকে। কিন্তু আজ আমি আপনাদের সহজলভ্য কয়েকটি জিনিসের কথা উল্লেখ করব, যেই জিনিসগুলির হাত ধরেই দেবী লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন। আর এই সমস্ত জিনিসের মধ্যে যে জিনিসটির কথা আমি প্রথমেই উল্লেখ করব সেটি হলো ধনে। হ্যাঁ, এই সহজলভ্য ধনে এই ধনতেরাসের শুভ মুহূর্তে যদি বাড়িতে নিয়ে আসা হয় তাহলে অত্যন্তই শুভ মানা হয়। শাস্ত্রমতে মানা হয়ে থাকে ধনতেরাসের এই শুভ মুহূর্তে যদি সামান্য কিছু ধনে আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার গৃহে ধন সম্পত্তির উন্নতি ঘটতে থাকে। এবং বন্ধুরা মনে রাখবেন, এই ধনে কিন্তু কখনোই খাবার কাজে ব্যবহার করবেন না। ধনেটি নিয়ে আসার পর সেটিকে মাটিতে বা কোনো টবে বসিয়ে দেবেন এবং সেই স্থানটিতে নিয়মিত জল দিতে থাকবেন। বিশ্বাস করা হয়ে থাকে এই ধনে গাছ যত বড় হয় ততই নাকি পরিবারে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটে। সুতরাং ধনতেরাসের এই শুভ দিনে ধনে নিয়ে এসে সেটি আপনার বাড়িতে বসিয়ে দিন এবং আপনার গৃহে অর্থের উন্নতি ঘটান। এরপর দ্বিতীয় ক্ষেত্রে আমি আপনাদের যেই বস্তুটির কথা বলবো সেটি হলো নুন বা লবণ। এই বিশেষ দিনটিতে আপনার বাড়িতে সহজলভ্য নুন নিয়ে আসুন এবং এই নুনটিকেও কখনোই কিন্তু খাবারের কাজে ব্যবহার করবেন না, বরং কালী পুজোর সময় এই নুনটিকে একটি কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে সেটিকে পুজো করান এবং আপনার গৃহে সেটিকে রেখে দিন এবং আপনার ঠাকুর ঘরেও রেখে দিতে পারেন। এতেও আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পেতে থাকবে এবং আপনি সকল কর্মক্ষেত্রেই সফলতা অর্জন করবেন। তৃতীয়ত হলো ধনতেরাসের দিন বাজার থেকে কয়েকটি কড়ি কিনে আনুন এবং সেটিকে বাড়িতে নিয়ে আসার পর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিশোধন করে সেটিকে পুজোর সময় অর্থাৎ ধনতেরাসের দিন যে লক্ষ্মী পুজো করা হয় সেই পুজোতে এই কড়ি ব্যবহার করুন। এরপর পুজো শেষ হলে সেই কড়িগুলিকে সেখান থেকে তুলে নিয়ে আপনার টাকা রাখার জায়গায় বা লকারে রেখে দিতে পারেন। এতে আপনার বাড়তি খরচ অনেক বেশি কম হয় এবং আপনার ধন সম্পত্তিও বৃদ্ধি পেতে থাকে, গৃহে সুখ শান্তিও বিরাজমান হতে থাকে। তাই ধনতেরাসে কড়ি নিয়ে এসে সেটিকে পুজো করানোর পর আপনারা আপনাদের লকারে রাখতেই পারেন। খুব বেশি কড়ি এনে রাখতে হবে এমনটি কোনো কথা নেই, খুব জোর হলে 4-5টি কড়ি হলেই যথেষ্ট।
আর এই করে রাখার ফলেই মা লক্ষ্মীর আশীর্বাদ সারাটা বছর আপনি পেতে থাকবেন। চতুর্থ পদ্ধতিটি হল পদ্ম ফুলের বীজের মালা। হ্যাঁ, ধনতেরাসের এই দিন যদি আপনি পদ্ম ফুলের বীজের কয়েকটি মালা বানিয়ে সেটিকে লক্ষ্মী ঠাকুরের সামনে রেখে পুজো করান, তাহলে আপনার ধনসম্পত্তি বৃদ্ধির হাত থেকে কেউই আটকাতে পারবে না। এই বিশেষ কাজটি করার ফলে লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হন, ফলে তার কৃপাদৃষ্টি আপনার পরিবারের ওপর সদয়েব থাকে। সুতরাং বেশি না হলেও কমপক্ষে একটি পদ্মবীজের মালা ধনতেরাসের দিন গৃহে নিয়ে আসুন এবং সেটিকে দেবীকে অর্পণ করুন। দেখুন, আপনার ধনসম্পত্তি অবশ্যই বৃদ্ধি পাবে, গৃহে সুখ শান্তিও বজায় থাকবে। গৃহ থেকে বাস্তুদোষ জাতীয় বিভিন্ন দোষগুলিও দূরে যেতে থাকবে এবং সুখ শান্তি বিরাজমান হবে। এছাড়াও ধনতেরাসের দিন হলুদ কেনা অত্যন্ত শুভ মানা হয়, কিন্তু সেটা পাউডার বা গুঁড়ো হলুদ নয়, কাঠযুক্ত হলুদ যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে অত্যন্তই শুভ লক্ষণ। চার পাঁচটি কাঠযুক্ত হলুদ গৃহে নিয়ে আসার পর সেটিকে মা লক্ষ্মীর আসনে রেখে দিন এবং তারপর পুজো শেষ হলে সেই হলুদগুলিকে নিয়ে একটি হলুদ রঙের কাপড়েই বেঁধে রাখতে হবে এবং খুব যত্নের সঙ্গে সেটিকে আপনার টাকা রাখার লকারে বা আলমারিতে রেখে দিন। এতে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে এবং সারাটা বছর আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পেতে থাকবে। ধনতেরাসের এই শুভ মুহূর্তে সাংসারিক সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি লাভের জন্য এই কাজগুলি আপনারা অবশ্যই করুন। ধনতেরাসের এই শুভ দিনে ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে আপনারা এই কাজগুলি করলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আশা করছি সহজলভ্য এই বস্তুগুলিও আপনাদের যথেষ্ট কাজে ব্যবহৃত হবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম মাত্র 20 টাকাতেই সহজলভ্য কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী আপনার পরিবারের উপর কৃপা দৃষ্টি রাখবেন এবং কোন বস্তুগুলির দ্বারা আপনি আপনার গৃহে ধনসম্পত্তি বৃদ্ধি করতে পারবেন। এবং আশা করছি ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে আপনি যদি এই কাজগুলি করেন আপনারা অবশ্যই সফল হবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরের দিন আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। কিন্তু তার আগে বলে রাখি, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এতে আপনি আমাদের এই চ্যানেলের কোনো নতুন তথ্য মিস করবেন না। আমাদের চ্যানেলের বিভিন্ন আপডেট ভিডিও আপনি পেতেই থাকবেন। এবং একটি ছোট্ট অনুরোধ রাখি, যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে নিজের বন্ধুদেরও এই খবরটি জানিয়ে দিন যে কিভাবে মাত্র 20 টাকাতেই দেবী লক্ষ্মী প্রসন্ন হতে পারেন এবং তার কৃপাদৃষ্টি আমরা লাভ করতে পারব। এবং বন্ধুরা, শুধুমাত্র মাতা লক্ষ্মী একা নন, আরও বিশিষ্ট দেবদেবীরাও এই বিশেষ দিনটিতে এই কাজগুলি করলে তাদের কৃপাদৃষ্টি আপনার উপর রাখবে।
তাহলে বন্ধুরা, ভক্তির সঙ্গে ধনতেরাসের পুজো সম্পূর্ণ করুন। আজ চললাম, এই পর্যন্তই। ধন্যবাদ।